এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মার্ট বয়, তিনটে স্টিচ হয়েছে। বড্ড ভিড় বাইরে, ভিড় নেই তো, দাঁড়িয়ে দিয়েছি সব। চলো মিনু, ওষুধ গুলো ঠিক মতো দিচ্ছিস তো? হ্যাঁ, এক্ষুনি আর একটা দেব। মেজি, দিদি কখন আসবে? আকর আকর আর পড়তে হবে না, চোখ বুঝে শুয়ে থাক, এক্ষুনি ঘুম এসে যাবে। মেজি, দিদি কখন আসবে? আসবে আসবে। কখন আসবে? না যা। আহ, কি সব আজে বাজে কথা বলছিস! আর সত্যি তো, সেই কখন সন্ধে হয়ে গেছে। কি এমন হতে পারে বলতো? কি আবার হবে, রোজ রোজ ঘড়ি ধরে আসতে হবে নাকি? 1857 সাল, সিপাহী বিদ্রোহের বছর। সেই বছরে এই বাড়িটি তৈরি করেন বাবু নবীনচন্দ্র মল্লিক মহাশয়। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে মহারানী ভিক্টোরিয়া হয়ে CMDA, বঙ্গভঙ্গ থেকে বাংলা ভাগ, শহর কলকাতার ইতিবৃত্তে অসংখ্য মিটিং, মিছিল, রক্তপাত, যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, কলকাতা তবু আছে। আছে বাবু নবীন মল্লিকের তৈরি নবীন মল্লিক লেনের এই বাড়ি। বাড়ির বর্তমান মালিক দারিক মল্লিক, থাকেন তেতলায়। বাকি 16 কামরায় 11 ঘর ভাড়াটে, একতলার 3 ঘর ভাড়াটের একটির গৃহকর্তা ঋষিকেশ সেনগুপ্ত। এ বাড়িতে এসেছিলেন 23 বছর আগে, সঙ্গে স্ত্রী ও 2 বছরের শিশু কন্যা। সেই সংসার আজ 7 জনে দাঁড়িয়েছে। ঋষিকেশবাবু আজ রিটায়ার্ড, পেনশনের টাকায় শুধু বাড়ি ভাড়াটাই চলে আর কিছু টুকিটাকি। আসে আসে। আর কত জল ঢালবেন ঋষিকেশ বাবু? বাড়িতে তো আরো লোকজন রয়েছে নাকি? আমার হয়েছে যত জ্বালা, কর্পোরেশনের হালচালটা তো দেখছেন আজকাল। দারিক বাবু বাড়িওয়ালা, আশ্রয়দাতা হিসেবে ভাড়াটেদের উপর মোটেই প্রসন্ন নয়। 20-25 বছর ধরে ঘর আটকে রাখে বেয়াক্কেলে মানুষগুলো। চাল, ডাল, তেল, নুন, মকরধ্বজের দাম বাড়ে বাজারে, এদের ভাড়া বাড়ে না। বাড়াতে গেলে সরকারি আইন কানুনের 1000টা ফ্যাচাং। প্রজা শাসন করে পায়রা ওড়াতেন পূর্বপুরুষ। দারিক বাবুর বনেদি রক্তে তাই পিতৃপুরুষের দাপট। মিনু, তো দিদি তো এখন এলো না রে। জানি, জানিস তো, একটা কিছু কর। কি করব? কি বা করবি, ঘরে একটু ফিরিয়ে নিলেই পারিস। চিনুর কোনোদিন ফিরতে 6:30-6:30 বেশি দেরি হয় না। আমি তো তাই বলছি।
কোনোদিন হয় না, আজ হচ্ছে। 23 বছর আগেকার সেই 2 বছরের শিশুকন্যাটি আজ আর দশজনের মতোই ভিড় ঠেলে বাসে চাপে, 10টা-5টা অফিস করে, 7 জনের সংসারের অন্ন যোগায়। ভাই বোনের স্কুলের মাইনে, মিনুর কলেজের খরচ, মায়ের বেকার, ভাইয়ের বেকার ভাতা। নটা বেজে গেল, এখনো ফিরল না। কোনো বন্ধুর বাড়িতে গেছে নাকি? গেলে সেটা বলে যাবে তো। কেন কেন আবার কি, ফিরতে দেরি হবে সেটা বলে যাবে না? মেয়েকে চাকরি করতে পাঠিয়েছ, সব সময় সবকিছু হয় না মা। আমি ডাক্তারখানা থেকে আসছি। এখন আবার ডাক্তারখানায় কেন? দিদির অফিসে একটা ফোন করে আসি। এত রাত্রিরে অফিসে? ঠিক আছে, ফোন করলে না? নো রিপ্লাই। নো রিপ্লাই? দেখি নাম্বারটা, 22। এটা অফিস করার ফোন নাম্বার? হ্যাঁ, দিদির অফিস। দিদির অফিস এত রাত্রে? এখন 9:05। দিদি তো ওভারটাইম চলছে, বোধহয় বেরিয়ে গেছে। আচ্ছা আমি যাই। এমনও তো হতে পারে ও শ্রীরামপুরে গেছে, তোমার দিদির বাড়িতে। কোন আত্মীয়ের বাড়িতে ও যাবে না। এই দেখো, চুনুটা বোধহয় ঘুমিয়ে পড়লো। চুনু, এই চুনু। না, আমি ঘুমাচ্ছি না। দিদির অফিস ছুটি হয়ে গেছে, অফিসে কেউ নেই। ফুটাও যদি এই সময় বাড়ি থাক, দাদার ভরসায় থাকলেই হয়েছে। ও কোনোদিন রাত 12টার আগে ফেরে? সকালে একবার এলো, দুটো নাকে মুখে গুঁজে দুপুরে আবার বেরিয়ে গেল। ওর নাকি কি কাজ আছে, কোথায় যায়, কি করে, কিছু বলেও যায় না। কোথায় যেতে পারে মেয়েটা বলতো? ও তো আর 10টা মেয়ের মতো নয়। ভগবান না করেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এ তো আর্থারই লেগে রয়েছে কলকাতায়। এই তো সেদিন বিল্লা প্ল্যানেটারিয়াম এর পাশে 5 কিলো মুটে গেল, মনে নেই? মনে নেই আবার? ওই তো পিন্টু, আরে সেদিন বিয়ে করেছিল। ধরো ওই রকম যদি কিছু একটা হয়ে থাকে, সংসারটার কি হাল হবে বলতো? জানো আমার যেন কিরকম মনে হচ্ছে গো, আপিস কাচারি করা মেয়ে, ওদের কোনো বিশ্বাস নেই। মেয়েরা মেয়েদের মতো না চললে ওই রকমই হয়। আর মেয়েদের যখন ছেলেদের মতো কাজ করতে হয়? আমাদের কিন্তু এভাবে চুপচাপ বসে থাকা উচিত না, একটা কিছু করা দরকার। কি করবে? এই একটু খোঁজ খবর নেয়া, ওদের কাছে গিয়ে দাঁড়ানো। একবারই ওদের কাছে না যাওয়াই ভালো, ওরা কিছু মনে করতে পারে, আর ওরা তো তোমাকে কিছু জানায়নি। সে ওদের লজ্জা, আমাদের যদি এরকম হতো আমরাও বোধ হয় কাউকে কিছু বলতাম না, কিছু জানাতাম না, আমরা ভক্তের লোক। শ্যামল বাবু, আলো জ্বলছে দেখতে পাচ্ছি। আলো জ্বলছে, আলোটা নিভিয়ে দেব? না, জ্বলবে। এ বাড়ির এতগুলো লোক সবাই একে একে জেনে গেল যে আমাদের মেয়েটা এত রাত হলো এখনো ফিরল না। মা কি হচ্ছে, কি
ওর সবাই শুনতে পাবে যে এত ভেঙে পড়ার কি হয়েছে। আমরা তো এরকম করছি না, দিদির ফিরতে দেরি হচ্ছে, এই তো অনেকেরই তো ফিরতে দেরি হয়। আমাকে তোরা কিছু বোঝাতে আর তুমি বুঝতে পারছো না কেন মা, এমনও তো হতে পারে। দিদি শ্রীরামপুরে মাসির বাড়ি থেকে আটকে গেছে, কিংবা ট্রাম বন্ধ হয়ে গেছে, বাস বন্ধ হয়ে গেছে, মিছিল, পুলিশ, লাঠিচার্জ, বম্বিং, কিংবা দৌড়ে বাসের থেকে মাথা ঘুরে পড়লো। কোথায় যাবি বল? আগে থানায় চল। থানায়? তারপর? তারপর কি করে বলবো? তাহলে তো কিছু তেল নিয়ে নিতে হয়, তোর কাছে আছে কি তেল? টাকা? টাকা না, তেমন কিছু নেই। দাঁড়া আমি আসছি। দাঁড়া কত আছে বল? এই কোটা পঞ্চাশেক পয়সা হবে। দাঁড়া আমি দাঁড়া নে বস, হয়ে যাবে। হবে তো? হয়ে যাবে। থানা বলি না? হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। মিসিং স্কোয়াড, লালবাজার কন্ট্রোল রুম, সব জায়গায় খবর নিয়েছি কিন্তু কিছুই তো পেলাম না। তবে হ্যাঁ, ট্রাফিকে কিছু অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্টের খবর আছে, তার মধ্যেও কিন্তু আপনার দিদির নাম নেই। দিদি তো? হ্যাঁ। এক কাজ করেন না বসা, ওনারা তো ডায়েরি করেইছেন, তো আমরা তো আমাদের কাজ করবই। ততক্ষণ ওনারা বরঞ্চ আমাদের এখানকার চিঠি নিয়ে চলে যান না মর্গে। ঋষিকেশ বাবু? আমি তো এলাম জানতে, দাদা পাশের বাড়ির অমলদাকে নিয়ে থানায় গেছে। ও থানা পুলিশ করে কি কিছু হবে? আপনি এত রাত্রে বাইরে? এ তো আমার নিত্যিকারের ব্যাপার বাবা, যখন হাঁ পড়তে দম বন্ধ হয়ে আসে তখন বাইরে এসে বসি, ওরা ঘুমুচ্ছে ঘুমো। তোমার বাবা কোথায়? এই একটু শুয়েছে, যদি ঘুমিয়ে নিতে পারে তো তা ভালো, একটু ঘুমো। যা ধকল চলছে। কে কে ওখানে? কে কথা বলে ওখানে? মা তুমি আবার উঠলে, তোমাকে আমি শুয়ে থাকতে বলেছি? কি কথা বলছিস? শ্যামলটা জিজ্ঞেস করছিল তাই বলছিলাম। তুমি খবর পেলে বাবা? না মাসিমা, চেষ্টা হচ্ছে, আপনি কিচ্ছু ভাববেন না, আপনি শুয়ে পড়ুন গিয়ে। চলো শুয়ে চলো, তোমার শরীরটা ভালো নেই, চলো। চাকরি হো গিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেসিক পে 190, ইয়ার্নিস অ্যালাউন্স 342, হাউস রেন্ট 80, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স 30, টোটাল 580, 580। কি মজা! দিদি বেকার ভাইটাকে পুলিশ নিয়ে গেল। দিদি আমার জন্য এক জোড়া বুট, বাবার জন্য এক জোড়া ধুতি, আর সর্দির জন্য একটা সেতা। তুই কিছু চাইলি না? আমি আবার কি চাইব? তুই আর টিউশন করবি, সংসারের কাজ, পড়া, পড়ানো সব একসঙ্গে হয় না, এখন থেকে তুই শুধু পড়বি আর সংসার। কিরে টুপু, ঋষিকেশ সেনগুপ্তের বাড়িতে থাকেন? হ্যাঁ। একটু ডেকে দেবেন ওকে, ওর শরীরটা ভালো নেই, আপনি যা বলেন আমাকেই বলুন। আপনি? আমি ওর মেয়ে। আচ্ছা, চিন্ময়ী সেনগুপ্ত? হ্যাঁ, আমার দিদি। আমার দাদা বোধহয় আপনাদের ওখানে? হ্যাঁ, ওর সঙ্গে আমাদের দেখা হয়েছিল।
আসলে কতগুলো ইনফরমেশনের ব্যাপারে আমরা এসেছিলাম আর কি, ভেতর আসতে পারি? আসুন। আচ্ছা আমার দাদা কি? দেখুন আমার মায়ের শরীর তো ভালো নেই, যদি এখানে বসে কথাবার্তা বলি তো? ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, উইল মেক আওয়ারসেলভস কমফোর্টেবল। চ্যাটার্জি বসো, বসতে পারি তো? হ্যাঁ হ্যাঁ। পেনাথ? ও না, ঠিক আছে। আচ্ছা আমার দিদির কোনো খবর পেলেন? হচ্ছে হচ্ছে। আচ্ছা আপনার দিদি আজ কি পরে অফিসে গিয়েছিলেন, মানে শাড়ির রং? প্রিন্টেড শাড়ি, কালারটা বোধ হয় গ্রিন আর ভায়োলেট মিক্স। ব্লাউজ? তা তো ঠিক বলতে পারছি না। আদার ডিটেলস? আদার ডিটেলস মানে? ব্যাগ, রিস্ট ওয়াচ? রিস্ট ওয়াচ হ্যাঁ আছে, ওই সঙ্গে একটা কালো ব্যাগ আছে ঝোলানো। ইসি ফেয়ার? হ্যাঁ, আমার মতো নয়। আচ্ছা একটু পার্সোনাল কথা জিজ্ঞেস করছি, আপনার দিদির সব প্রাইভেট খবর, এক্সক্লুসিভলি পার্সোনাল, আপনাদের মধ্যে কে বেশি জানে? দিদি এমনিতে ভীষণ চাপা, তবে যা বলার আমাকেই বলে। অফিসের আগে বা মাঝখানে আপনার দিদির বাইরে যাবার কথা ছিল? আজ? আজকে? বাইরে? কার দিদি? হ্যাঁ ধরুন ক্যানিং কিংবা ডায়াগোনাল লাইনে। না তো, কেন? আপনার দিদির কোনো পুরুষ বন্ধুকে জানেন? পুরুষ বন্ধু মানে? না, কারোর সঙ্গে কোনো প্রাইভেট অ্যাফেয়ার? একজন ছিল। কে? সোমনাথ রায়। আপনি চেনেন? চিনতাম, 3 বছর আগে কলেজ স্ট্রিটে একবার ছাত্রদের সঙ্গে পুলিশের গোলমাল লাগলো না। কোন গোলমালের কথা বলছেন আপনি? ওই যে 76 এ মার্চ মাসে পুলিশ সেখানে গুলি চালায়, সোমনাথ দা সেখানে ছিল, মানে ওকে থাকতে হয়েছিল, আর এই পুলিশের গুলিতে সোমনাথ দা মারা যায়। আচ্ছা আপনার দিদির ডান পায়ের উরুতে কোনো জরুলের দাগ ছিল? এসব কথা জিজ্ঞেস করছেন কেন আপনি? লালবাজারের খবর, সোনারপুরের কাছে এক ভদ্রমহিলা রানিং ট্রেন থেকে ঝাঁপ দেয়, এখন এনআরএস হসপিটালে, কন্ডিশন ভালো না, আর সঙ্গে ওই আপনি যা যা বললেন আর কি, কালো লেডিস ঝোলানো ব্যাগ, রিস্ট ওয়াচ, তারপর আর কি ওই মানে পরনে ওই একই কালারের প্রিন্টেড শাড়ি আর কি, আর একটা ডায়েরিও পাওয়া গেছে, তাতে কয়েকটা নাম লেখা, কোনো ঠিকানা নেই, আর একজনের সম্পর্কে লেখা রয়েছে, তারও নাম ঠিকানা নেই, পসিবলি হু ডিজার্টেড হার, অ্যান্ড শি ওয়াজ প্রেগনেন্ট, খুবই আর্লি স্টেজ। আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন, হাসপাতালে গেলেই জানতে পারবেন, ওই আর কি এমার্জেন্সি ওয়ার্ড, বেড নাম্বার 58। আচ্ছা চলি, অনেক সময় নিয়ে নিলাম, সরি ফর ইনকনভিনিয়েন্স। আপনি ঋষিকেশবাবু? নমস্কার, এসো চ্যাটার্জি। সব বাজে কথা, কিচ্ছু মেলেনি। কি যেন বলছিল ওরা, আর্লি প্রেগনেন্সি? না না, তা কি করে হবে, তবু তুমি বরং একবার দেখে এসো, আমি মাকে নিয়ে থাকছি, তুমি শ্যামলদাকে সঙ্গে নিয়ে যাও, আমি শ্যামলদাকে ডেকে দিচ্ছি। তোমরা জানতে পারলে কি করে? বাড়িতে গিয়েছিলাম, সেখানেই শুনলাম। কোনো খবর আছে? পেশেন্টের অবস্থা খুব খারাপ, আমাদের কাউকে দেখা করতে দিচ্ছে না, আমরা সবাই অপেক্ষা করছি, আমরা ছাড়াও আরো অনেকে। অনেকে মানে? অনেকে মানে আমাদের মতো আরো অনেকগুলো ফ্যামিলি আর কি। এসো। বেড নাম্বার 58 এর পেশেন্টকে দেখতে কারা এসেছেন? পেশেন্ট মারা গেছে, এক্ষুনি মারা গেল। শি ওয়াজ সিভিয়ারলি ইনজার্ড, কিছুই করা গেল না। ওই ডান দিকে লাল রঙের বাড়ি, ক্লাবসিডল গেট, বডি ওইখানে পাঠানো হয়েছে, আপনারা গিয়ে দেখে আসুন। ডক্টর রায়কে একটু ডাকুন তো। আপনারা কেন, আপনারা চলে যান। তোমার বাবাকে গিয়ে বলো চিন্তার কিছু নেই, আমি আসছি। আপনার কোন? মিনু,
ও তোকে সত্যি কিছু বলে যায়নি? আমার কাছে কিছু লুকোস নি মা। আশ্চর্য, আমি তোকে লুকোতে যাব কেন? আমি জানি ও আর আসবে না। জানো যখন চুপ করে থাকো। বিনু, এতদিন আমরা দিদির কথা কেউ ভাবিনি, এতদিন আমরা স্বার্থপরের মতো চলেছি, আর আজ যখন দিদিটা এইভাবে ভেসে গেল, আমাদেরও ভাসিয়ে গেল। হ্যাঁ, সেটাই আজ আমাদের কাছে বড় কথা, আমাদের ভাসিয়ে গেল। কিন্তু একটা মেয়ে যখন একটু একটু করে এই ঘরটায়, এই বাড়িটায়, আজ আমরা বড্ড বেশি ভাবছি দিদির কথা, তাই না? এসব কি বলছিস তুই? এসব কি এখন বলার সময়? তুই তখন থেকে যা মুখে আসছে তাই বলছি। মা, মা তুমি সত্যি করে বলো তো, দিদির কথা তুমি এতদিন ভেবেছ এতটুকু? না, যত ভাবনা তুই ভেবেছিস। না, আমরা কেউ ভাবিনি, তুমি, আমি, বাবা, দাদা, কেউ না, আমরা সবাই নিজেদের কথা ভেবেছি। আর তুমি ভেবেছ মেয়ে তোমাদের কাছেই থাকুক। কখনো না। দিদির বিয়ের কথা ভেবেছ? কেন ভাববো না, ভেবেছি দুপুর একটা কিছু হলেই চিনুর বিয়ে দিয়ে দেবো। তখন তোমরা দাদার বিয়ের কথা ভাববে, দিদির নয়। আচ্ছা, আজ তোর কি হয়েছে বলতো মিনু? কেন তুই জানিস না, এর ভেতর থেকে একটু একটু করে আমি চিনুর জন্য গয়না ঘুরিয়ে রেখেছি। দিদির ওর সঙ্গে দরকার ছিল না, দিদি সোমনাথ তাকে বিয়ে করতে চেয়েছিল। বিয়ে হলে আজকে চিনুর অবস্থা কি হতো? তবু দিদির একটা সান্ত্বনা থাকে, আমার চোখের সামনে চিরকাল ওইভাবে ঘুরে বেড়াতো। আর যদি সোমনাথদের এই অবস্থা না হতো তাহলে তুমি বিয়ে দিতে? ওর কোনো চাঞ্চল্য ছিল না, পাটি ঘুরে বেড়া, ও চেয়েছিল চিনু রোজগার করুক। দিদি কিন্তু এখনো তাই করছে মা। না হলে কোথায় থাকতিস তোরা? হ্যাঁ, সেই কথা বলো, সত্যি কথা বলো, আসলে দিদিকে আমাদের দরকার ছিল। এই সব কথা আমাকে বলছিস কেন? ওই লোকটাকে বল, ওই চুপ করে বসে আছে। আহ, কি হচ্ছে কি? জীবন শুধু চুপ করে বসে রইল। দিদিকে আমরা ভুলে যাব, এ পাড়ায় আমাদের আর কোনো দায় থাকবে না, এ বাড়ি তো আমাদের ছাড়তেই হবে, আরো সস্তার কোনো ঘর, আমি পড়াশোনা ছেড়ে দেব, চাকরি করব, তারপর একদিন রাত্রিরে তোরা আমার জন্য এমনি করে বসে থাকবি, রাত জাগবি, থানা পুলিশ হাসপাতাল সব করবি, আমি আর ফিরব না, আমিও দিদির মতন দিদি, তুইও তো নিজের কথাটাই ভাবলি, আমাদের কথা একবারও ভাবলি না, আমি তোকে খুব বড় ভেবেছিলাম, তুই আমাদের মধ্যে স্বার্থপর হয়ে গেলি। Thank you.
দিদি, মা, দিদি এসেছে। কিরে, জেগে আছিস? তোরা কেউ ঘুমোসনি? আমি জানতাম তোরা খুব ভাববি। সারা রাত তোমরা খুব ভেবেছ না, এমন বিচ্ছিরি ভাবে আটকে পড়েছিলাম। একবার ফোন করবারও চেষ্টা করেছিলাম ডাক্তারখানায়। কি হয়েছে? কি হলো কি তোমাদের? বাইরে দাঁড়িয়ে আর লোখার সাথে হবে না, জানো? আয়। দিদি ঘরে আয়। চা ভিতরে যা। মিনু, তোরা কি চাসনি আমি বাড়ি ফিরে আসি? একবার তোরা ভাবলি না আমার কত কি হতে পারত? আমারও তো কিছু বলার থাকতে পারে। তোরা আমাকে কিছু জিজ্ঞেস করলি না, একটা কথাও বললি না, এমনকি আমাকে কিছু বলার সুযোগও দিলি না। মা তো আমাকে বকতে পারত, তুই আমাকে চুনুটা আমাকে দেখে পালিয়ে গেল। বাবাও কেমন তাকিয়ে রইল শুধু। তুই আমাকে এতটা অবিশ্বাস করিস? আর যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে হয়তো তোদের কিছু বলার থাকতো। মাত্র এই কটা ঘন্টার মধ্যে আমি তোদের কাছে কতটা পর হয়ে গেল। দিদি তুই জিজ্ঞেস বাবু আগে একবার আসুন তো এদিকে। কিছু বলছেন? দেখুন এসব যা ঘটছে আপনার সংসারের ব্যাপার, এই ব্যাপারে আমি কিছু বলবো না, কিছু বলার সময়ও এটা নয়। কিন্তু সারা রাত বাড়িতে যা ঘটছে তাতে আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। বাড়িতে তো আরো দশটা ভাড়াতে রয়েছে নাকি, তাদের তো দেখাশোনা আমাকেই করতে হয়। আপনার সংসারের ভালো মন্দ আপনি বিবেচনা করবেন, তবে একটা অনুরোধ করব, সময় সুযোগ বুঝে যত তাড়াতাড়ি পারেন আপনারা বাড়িটা ছেড়ে দিন। এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের পাড়া এটা। শুনুন কি বললেন? বললাম এখানে ভদ্রলোকের বাস, ওসব বেচাল এখানে চলবে না। দাঁড়ান, বেচাল মানে বেচাল বোঝো না ছোকরা? দিদি তুই কোথায় যাচ্ছিস? আপনি আমাকে বিশ্বাস করুন। আমি দিদি তুই ভেতরে যা। দিদি চল,
ভেতরে চল, বস এখানে। দেখুন ভদ্রভাবে যদি কথা বলতে না পারেন তো আপনাকে আমি ভদ্রতা শিখতে হবে তোমাদের কাছে। শেখা টেকার কথা নয়। কি কথা? সারা রাত বাইরে কাটিয়ে আছে যে পরিবার। শালা বাড়িওয়ালা হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? লাথি মারি সারা আমার ভদ্রলোকের মুখে। দিদি, মিনু, ওকে একটু শুতে দে। দিদি আয়, শুবি চল। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।